হাই ভিউয়ার্স, আমি জয়। আশা করি সবাই ভালো আছেন। সোফে আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে কোনো যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, সেটা কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার ছাড়া। এর জন্য আপনার কোনো মোবাইলে কিছু থাকা লাগবে না, মোবাইলে র্যাম রোমে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট খুব ইজিলি ভাবে যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates. সো ফ্রেন্ড, এর জন্য যে কোনো আপনার একটা ব্রাউজার দরকার হবে, সো এখানে আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলেই সরাসরি এরকম পেজে আপনি চলে আসবেন। দেন আপলোড ইমেজে ক্লিক করবেন, যেই ছবিটার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। জাস্ট এখন কিছুক্ষণ অপেক্ষা করবেন, কয়েক সেকেন্ড, দু এক সেকেন্ড অপেক্ষা করলে জাস্ট হয়ে যাবে। যদি আপনি ভালো করে খেয়াল করে দেখুন, জাস্ট দু এক সেকেন্ড, ইয়েস, প্রায় আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে গেছে। যদি আমি আগে অরিজিনালটা দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে কত কিছু ছিল, যেটা আমি জাস্ট কয়েক সেকেন্ডেই ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে কোনো কষ্ট করতে জাস্ট আমরা আপলোড করেছি, যার সাথে সাথেই সব রিমুভ হয়ে গেছে। যদি চাইলে আপনি এখানে ডাউনলোড করতে পারেন, এইচডিতেও ডাউনলোড করতে পারেন, নর্মাল ডাউনলোড পারবেন, আরও এখানে কিছু অপশন আছে সেটা আমি দেখাবো। দেন আমরা এডিটে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, সেটা হচ্ছে ব্লার করতে চাইলে ব্লার করতে পারবো, দেখতে পাচ্ছেন চাইলে সুন্দরভাবে ব্লারও করতে পারবেন। এখানে অনেক অপশন আছে, চাইলে ইজিলিভাবে দেখে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। এছাড়া অনেকগুলো ফিল্টার আছে যেগুলো পিসে ইউজ করতে পারবেন, আমি দেখাচ্ছি এক এক করে। যদি আমি এটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন, যদি আমি এখানে ব্লার অপশন দেওয়ার আসে, দেখে ব্লার আসতে, যদি আমি এখানে নর্মাল নিয়ে নিই, এই যে নর্মাল, এখন সবগুলো নর্মাল আসবে যে কোনো ছবিগুলোতে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে। আবার চাইলে যে কোনো ছবি খুব ইজিলি খুব কয়েক সেকেন্ডের মাধ্যমে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন। এখানে অনেকগুলা অপশন আছে, আপনি চাইলে এখানে বাসায় বসে পাসপোর্ট সাইজে ছবিও তৈরি করতে পারেন, তারপর ইজিলিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এছাড়া অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে যেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। আর এরপরে আমার ভিডিও হবে, সেটা হচ্ছে কীভাবে আপনার পাসপোর্ট সাইজ করতে পারেন কোনো কম্পিউটার সফটওয়্যার ছাড়াই বা মোবাইল দিয়েই করতে পারবেন, এই একটা ওয়েবসাইটে ঢুকে, সেটা আমি দেখাবো পরের ভিডিওতে। সো এখন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে ফেলবো, সো চাইলে আপনি হোয়াইটে ক্লিক করবো একদম কোনা, দেন ওকেতে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন হোয়াইট হয়নি, তা পাশে যদি আমি এইটাই, আমি আপাতত এইটাই ডাউনলোড করছি, ডাউনলোড ইমেজ। যদি আমি ডাউনলোড ইমেজ এখানে ওপেন করে দেখাই আপনাদের, এটা আমি কেটে দিই, জাস্ট এক ওয়ান সেকেন্ড, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, আর পাশে কোনো দাগও নেই, মানে ব্যাকগ্রাউন্ডের কিছু বেঁচেও নেই। সো আপনি চাইলে খুব ইজিলিভাবেই এটা ইউজ করতে পারবেন এবং চাইলে সব কিছু ছবি ডাউনলোড করতে পারবেন। সো ফ্রেন্ড, আজকে ভিডিও যদি আপনাদের পছন্দ থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।